ভারতে বাংলাদেশের পতাকা উঠছে পতপত করে। বন্ধুরাষ্ট্র ভারতে বাংলাদেশের পতাকা ওড়া বাড়তি কোনো রোমাঞ্চ হয়তোবা তৈরি করবে না, কিন্তু কলকাতায় বাংলাদেশের পতাকা ওড়ার পেছনে কিন্তু আপনি রোমাঞ্চ খুঁজে নিতে পারবেন। পশ্চিমবঙ্গ সবসময় ছিল আন্দোলনের কেন্দ্রবিন্দু, প্রতিবাদী মানুষের আস্তানা ছিল পশ্চিমবঙ্গ। ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলনের সূত্রপাত হয়েছিল এই বাংলাতেই। পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করে যখন স্বাধীন হচ্ছিল বাংলাদেশ, তখন এই পশ্চিমবঙ্গের মানুষই পূর্ববঙ্গের লাখ লাখ মানুষকে আশ্রয় দিয়েছিল। সেই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ইডেন গার্ডেন্সেই মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবার এই ম্যাচটা নিয়ে খানিকটা বেশি রোমাঞ্চ অনুভব করছেন তো? এতটুকু শুনেই হয়তো অনেকে ভ্রু কুচকে বলতে শুরু করেছেন, খেলার সাথে এসব রাজনীতির কথা মিশিয়ে কী কাজ। কিন্তু বাস্তবতা হলো, খেলার সাথে রাজনীতির সম্পর্ক চিরকালই বিরাজমান। তা না হলে ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেত, তা না হলে ভারতে বিশ্বকাপ কাভার করতে পাকিস্তানি সাংবাদিকদের ভিসা পেতে সমস্যা হতো না। খেলার সাথে রাজনীতির সম্পর্ক না থাকলে স্কটিশ ফুটবল ক্লাব সেলটিকের ফ্যানরা তাদের ম্যাচে ফিলিস্তিনের পতাকা উড়াতো না। এ কারণেই বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার 52 বছর পরও যে পাকিস্তান ক্ষমা চায়নি, তাদের বিরুদ্ধে ক্রিকেট বিশ্বকাপে লড়াইটা আলাদা অর্থবহ হওয়ার কথা বাংলাদেশের মানুষের জন্য। বলটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। এবারের বিশ্বকাপে বাংলাদেশ আর পাকিস্তান দুই দলই প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেনি। টাইগাররা হেরেছে টানা 5টা ম্যাচ আর পাকিস্তান হেরেছে টানা 4টায়। বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসান সেটা নিয়ে খানিকটা হাস্যরসের উদ্রেকও করেছেন প্রেস কনফারেন্সে। পাকিস্তান দল আসলে অলমোস্ট বাংলাদেশ দলের মতোই টানা 4 হার, তারাও ব্যাট প্যাচে আছে, সেইটা একটা অ্যাডভান্টেজ হতে পারে কিন্তু বাংলাদেশ দলের জন্য, সেটা থেকেও মোটিভেশন নেওয়ার জায়গা আছে। ওরাও বলতে পারে যে আমরা 5টা হেরে আছি, ওটা ওদের অ্যাডভান্টেজ নাকি, কি বলবো আপনি বলেন। খেলার আগে সাকিব হেসে সবকিছু উড়িয়ে দিল, মাঠে তিনিই যে সবচেয়ে সিরিয়াস থাকবেন তা বোঝা গেছে সোমবার তার প্র্যাকটিস দেখেই। কেননা সেমিফাইনালের আশা চলে গেলেও এখনও বড় কিছু অর্জন করার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে, সেটা হলো 2025-এ ওই পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ। নিজের শেষ টুর্নামেন্ট বলে ঘোষণা দেওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যা যা করার তার সবই করতে চাইবেন সাকিব। বাংলাদেশের জন্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জেতা সহজ হবে না মোটেও, টাইগারদের কাজটা হয়তো আরও কঠিন করে দেবে কলকাতাবাসী। কেননা পূর্বপুরুষদের দেয়া আবেগ আর শিক্ষা হয়তো এখনকার জেনারেশনের মধ্যে খানিকটা হলেও লোপ পেয়েছে কলকাতায়। ইডেনে কলকাতাবাসী আগেও পাকিস্তানকে সাপোর্ট করেছে, মঙ্গলবারও তাই করবে, কিন্তু তাতেও বাংলাদেশের বিচলিত হলে চলবে না। বরং এক ঢিলে দুই পাখি মারার মতো একই ম্যাচে ভারত পাকিস্তান দুই দেশের মানুষকেই হতাশ করার লক্ষ্যে আগাতে হবে টাইগারদের। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি, ইডেন গার্ডেন্স, কলকাতা, ভারত।